মেসা, এখানে কি করছি রে? কি ব্যাপার বলতো? কিছু না কিছু একটা ব্যাপার তো আছে। চো গিয়ে দেখি, চো গিয়ে দেখি। কিরে, এখানে সকালবেলা বসে আছিস কেন? হ্যাঁ, কি ও হ্যাংওভার হয়েছে নাকি? হ্যাংওভার হয়েছে যখন রোদ্রের মধ্যে কেউ বসে থাকে, তাহলে তো আরো কষ্ট হবে। হ্যাঁ, বাড়িতে ঘুমো পাচ্ছিস তো? তোমার থামো তো, আমার কষ্ট নিয়ে না, আর তোমাদের কত ভাবতে হবে। কেন, আমরা কি করলাম? খামোকা আমাদের উপর রাগ দেখাচ্ছিস কেন? কি করলাম আবার জিজ্ঞেস করছো? তোমরা দুজনেই না যত নষ্টের গোড়া। কেন জোর করে খাওয়ালে কালকে আমাকে ওই সব খাইবাস? খেয়ে না খাইয়েছি, কিন্তু এই যে তুই বললি, কি বললি, নষ্টের গোড়া। আর মির্জা যখন গোড়া বললো, আগাতে নিশ্চয়ই কিছু একটা আছে। হ্যাঁ, আগাটা কি সেটা একটু শুনি। নষ্টামিটা কি হলো? কিরে আকাশ বল, নেশার ঘরে বোধ হয় আমি সন্ধ্যার কাছাকাছি এসেছি। এ কথা আমি তোমাদেরকে বলবো কি করে কাকা? এ কথা কি কাউকে বলা যায়? অনিল শোনা, এই রোদ্দুরে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই তো। তার চেয়ে চল বাড়ি গিয়ে ভালো করে শুনি যে নষ্টামিটা কি হলো। চল না, আমি বাড়ি যাবো না। বাড়ি যাবি না? কেন যাবি না? এ শোনো প্লিজ, তোমরা না নিজেদের এই প্রশ্নমালা বন্ধ। তোমরা আমাকে না জ্বালিয়ে বাড়ি ফিরে যাও, আমি এখন যাবো না, আমি বাড়ি ফিরবো না। আরে কেন ফিরবি না সেটা তো বলবি। হ্যাঁ বল না। কারণ আমার বাড়ি ফেরার ইচ্ছে নেই এখন। হয়েছে? কেন বাড়ি ফেরার ইচ্ছে নেই, কি হয়েছে সেগুলো তো জানাই হচ্ছে না। জানতে হবে তো। হ্যাঁ বল, কি বল বল। তোমরা বাড়ি যাবে নাকি আমি এখান থেকে চলে যাবো? চ চ চ চ না চ চ চ দাদা, আরেকটা চা দিন। ডাল মে কুছ কালা হ্যাঁ, পুরা ডাল হি কালা হ্যাঁ। বাড়িতে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সেটা গিয়ে জানতে হবে, বুঝতে পেরেছিস? বাচ্চা মা, ফোন করছেন কেন? না না, সবটা মনে পড়ার আগে আমি ফোন করবো না, ওনার সামনে যাবো না। কিন্তু কিন্তু কী করে জানবো যে কাল কী হয়েছে? কেউ কি আমায় বলে দিতে পারবে যে আমি নেশার ঘুরে কাল সন্ধ্যার কাছাকাছি গেছিলাম কি না? এই যন্ত্রণা যে আর সহ্য হচ্ছে না। ওমা, উনি মনে হয় আমার উপর রেগে গিয়ে ফোনটা কেটে দিচ্ছেন। কাল তো দুজনে কাছাকাছি এসেছিল, তাহলে আচ্ছা আমার একটা কথা বলো তো, নীল যখন কাল রাত্রে বাড়ি ফিরলো তখন ঠিক কি অবস্থায় ছিল? এমন অবস্থা বলো কি করে বলুন তো। বেহুশ ছিলেন মা, উনি তো ঠিক মতো চোখে খুলতে পারছিলেন না, নিজে পায়ে ঠিক করে দাঁড়াতেই পারছিলেন না। আমি তো ধরে ধরে ওনাকে ঘরে নিয়ে এলাম, আর উনি কি সব পোলাপ পোক ছিলেন জানেন? তার মানে কাল নীল নেশায় চুর ছিল, দাঁড়াতে পারছিল না মানে একটু আধটু নয়, বেশ ভালোই নেশা করেছিল। জানেন তো মা, উনি না কালকে প্রথমবার আমাকে তুমি বলেছেন। উনি কি পোলাপ পুকেছেন মা? তুমি করে বলেছে? তারাকে তো নীল তুমি করে বলে। তাহলে কি কাল বৌমাকে নেশার করে তারা মনে করে নীল কাছে টেনেছিল? সর্বনাশ! না না তা না, পোলাপ পুকবেন কেন? উনি আমাকে বুঝে শুনেই তুমি বলেছেন, বুঝেই তুমি বলেছেন। হায় রে সরল মেয়েটা, বোধ হয় বুঝতেই পারছে না কি হয়ে গেল। কিন্তু না, আমার বৌমা এতটা কপাল পোড়া হতে পারে না। তারাকে যে করে হোক দূর করতেই হবে, আর দূর করার একটাই পথ, বিয়ে দেওয়া। বৌদিমা,
ও বৌদিমা কোথায় গেলে গো, একটু বাইরে আসো। ওদের আবার কি হলো? গিয়ে দেখে চলুন মা, চলো তো। আমার ডাক না। ও বৌদিমা, কি হচ্ছেটা কি? হ্যাঁ, সারা রাত ক্লাবে হইচই করে শান্তি হলো না যে বাড়িতে এসে হইচই করছো? কি মুশকিল, হইচই কি এমনি এমনি করছে নাকি? নীল কোথায়? নীল কোথায় বেরিয়েছে, কারো খেয়াল আছে কি? আচ্ছা, এত খেয়াল রাখা থাকি কি হলো? নীল নিশ্চয়ই কোনো কাজে বেরিয়েছে। না, কাজে বেরোয়নি। এই তো আমরা গিয়ে দেখে এলাম যে গোমড়া মুখ করে চায়ের দোকানে বসে আছে। কতগুলো চা খেয়েছে তুমি গুনে শেষ করতে পারবে না। শিকিরে, বাড়ির ছেলে চায়ের দোকানে বসে আছে? কি বাবা, তোরা ওকে সাথে করে নিয়ে চলে এলি না কেন? আরে নিয়ে আসতে তো গিয়েছিলাম, বলেছিলাম সে কথা, কিন্তু তাতে আমাদের উপর এমন রাগ করলো না, বললো বাড়ি ফিরতেই চায় না। আচ্ছা, কাল রাত্রির অবধি আমাদের সঙ্গে ক্লাবে ছিল, কত আনন্দ করলো, তারপর মাঝ রাত্রিরে বাড়িতে ফিরে এলো, তো মাঝ রাত থেকে ভোরের মধ্যে কি এমন অঘটন ঘটলো আমি তো বুঝতেই পারছি না, কি এমন ঘটেছে যে ও বাড়ি ফিরতেই চাইছে না। কাল রাতে যা ঘটেছে, ফুলবাবু কি তবে তাকে অঘটন ভাবছেন? অঘটন? কাল যা হয়েছে তা অঘটন? তবে কি কাল রাতে যা ঘটেছে তা সত্যি নয়? নেশার ঘোরে করে ফেলা কোনো ভুল, যার জন্য এখন উনি পস্তাচ্ছেন? না, এটা তো সত্যি চিন্তার বিষয় হলো। হ্যাঁ, তাই না? তাই নইলে কি আমরা শুধু শুধু চিৎকার করে সারা বাড়ির লোককে এখানে ঢাকছি? দাদা, তুমি কি কিছু জানো নাকি? আরে মাঝরাত্রিরে কি ঘটলো আমি জানবো কি করে বল? সে যদি জেনে থাকে তো সন্ধ্যা জানতে পারবে। থাক, এ বিষয়ে কাউকে কোনো কথা বলতে হবে না, নীলের ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। আজ সবার মনে আছে তো যে লক্ষ্মী ঠাকুর বিসর্জন হবে? অন্যদিকে মাথা না ঘামিয়ে বরং সেই দিকে ঘামাও, ঠাকুর বিসর্জনের প্রস্তুতি নাও। বৌমা, দরজা খোলো, দরজাটা খোলো বৌমা। সে কখন থেকে দরজা বন্ধ করে বসে আছো? খোলো দরজাটা, আমার যে তোমার সাথে কথা আছে। বৌমা, খোলো দরজাটা, আমার যে কথা আছে তোমার সাথে। এইতো, কি ব্যাপার বৌমা, সে কখন থেকে দরজা বন্ধ করে বসে আছো? আরে মা লক্ষ্মী বিসর্জন হবে তো, তার আগে বরং তুই না কেন তৈরি হওনি? কি হলো দেখি, আমার দিকে ফেরো, ফেরো আমার দিকে। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? ও মা, আমার যে খুব ভয় হচ্ছে মা। মানে নীল নীল ফেরেনি বলে কাঁদছো তুমি? ও মা, কাল ফুলবাবু তো নেশা করেছিলেন, আমি এখন বুঝতে পাচ্ছি। তারপরে উনি যে কালকে আমাকে ওইভাবে কাছে টেনে নিলেন, সবটা উনি তারপরে নেশার ঘরে করেছেন। তাই হয়তো হবে, তাই যদি তো আজকে সকালবেলা উনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, উনি সকালে উঠে বুঝতে পেরেছেন যে উনি যা করেছেন ভুল করেছেন, তাই তো বাড়ি ফিরছেন না যাতে আমার মুখোমুখি না হতে হয়, তাই না? সত্যি কি তবে নীল মন থেকে বৌমাকে কাছে টেনে নেয়নি? আমি যা ভাবছি তাই কি ঠিক? নিশার ঘুরে সন্ধ্যাকে তারা ভেবে ফেলেছিল নাকি নীল? আর সকালে সেই কথা মনে হতেই এখন বাইরে বসে
সর্বনাশ। না না বৌমা, এত ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই, এরকম কোনো ভাবার কারণ নেই। চোখ মোছো, কান্না থামাও। তাহলে উনি বাড়ি ফিরছেন না কেন? উনি আমার সামনাসামনি হচ্ছে না কেন বলুন, বলুন না। লজ্জা? হ্যাঁ, হতেই তো পারে। দেখো, আজ সকালে তুমি যেমন নীলকে দেখে লজ্জা পাচ্ছিলে, তেমনি নীলও তোমাকে দেখে লজ্জা পাচ্ছে, তাই হয়তো তোমার সামনে আসতে পারছে না। একটু ধাতস্থ হলে ঠিক ফিরে আসবে। লজ্জা বলুন, আপনি ঠিকই বলেছেন। হুড়াবু যখন ঘুমোচ্ছিলেন তখন তো আমার ওনাকে দেখে লজ্জা লাগছিল, উনিও নিশ্চয়ই লজ্জাই পাচ্ছেন। আপনি ঠিকই বলেছেন মা। তবে এবার তো চোখ মোছো। আপনার মুখে ফুলচন্দন পড়ুক মা, সত্যি আপনি কত বোঝেন আমি কিচ্ছু বুঝি না। একটু সময় দাও মা, নিজেকে একটু সময় দাও, তুমিও বুঝবে। আর আমি নীলকে ঠিক বুঝতে পারবো না, জানতে পারবো না তা কি হয়। আমি যে নীলের মা।